এবারে নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের আমার স্বপ্ন কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবিতা কবির মৃত্যু। দুজন খসখসে সবুজুর দিয়ে পড়া সিপাহী কবিকে নিয়ে গেল টানতে আনতে। কবি প্রশ্ন করলেন, আমার হাতে শিকল বেঁধেছ কেন? সিপাহী দুজন উত্তর দিল না। সিপাহী দুজনেরই জীব কাটা, অস্পষ্ট গোথুলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ, তাদের মুখে কঠোর বিষণ্ণতা, তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা। মেটে রঙের রাস্তা চলে গেছে পুকুরের পার দিয়ে, ফ্লোরোসেন বাঁশঝাড় ঘুরে ফসল কাটা মাঠে এখন সদ্যকৃত পদ্মভূমি। সেখানে আরও চারজন সিপাহি রাইফেল হাতে প্রস্তুত, তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ। কেউ এসেছে বহুদূরের অহর ক্ষেত থেকে পায়ে হেঁটে, কেউ এসেছে পাটকলে ছুটির বাঁশি আগে বাজিয়ে, কেউ এসেছে ঘড়ির দোকানে ঝাঁপ ফেলে, কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে, কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে। জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি, যুবক এনেছে তার যুবতীকে, বৃদ্ধ ধরে আছে বৃদ্ধ তরর কাঁধ। সবাই এসেছে একজন কবির হত্যা দৃশ্য প্রত্যক্ষ করতে। খুঁটির সঙ্গে বাধা হলো কবিকে, তিনি দেখতে লাগলেন তার ডান হাতের আঙুলগুলো, কনিষ্ঠে একটি তিল, অনামিকা অলঙ্কারহীন, মধ্যমা ঈষৎ টনটনে ব্যথা, তর্জনী সংকেতময়, বৃদ্ধাঙ্গুলি বিবশ বিকৃত। কবি সামান্য হাসলেন, একজন সিপাহীকে বললেন, আঙুলে রক্ত জমে যাচ্ছে হে, হাতের শিকল খুলে দাও। সহস্র জনতার চিৎকারে সিপাহীর কান সেই মুহূর্তে বধির হয়ে গেল। জনতার মধ্য থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে, পৃথিবীতে মানুষ যত বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে। একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন, কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই। একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে, বাপের জন্মেও একসঙ্গে এত বেজম্মা দেখিনি শালা। পরাজিত এমএলএ বললেন একজন ব্যায়ামবীরকে, কুচকিতে বড় আমবাত হচ্ছে আজকাল। বাদামওয়ালাকে একজন পকেট মারির হাত অকস্মাৎ অবশ হয়ে যায়, একজন ঘাটোয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে। একজন প্রধান শিক্ষয়িত্রী তার ছাত্রীদের জানালেন, প্লেটো বলেছিলেন, একজন ছাত্র একটি লম্বা লোককে বলল, মাথাটা পকেটে পুরুন দাদা। এক নারী অপর নারীকে বলল, এখানে একটা গ্যালারি বানিয়ে দিলে পারত। একজন চাষি একজন জনমজুরকে পরামর্শ দেয়, বউটার মুখে ফলিটা ঢেলে দিতে পারো না। একজন মানুষ আরেকজন মানুষকে বলে, রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না। তবু একজন সম্বরী চেঁচিয়ে উঠল, এ তো ভুল লোক কিনেছে, ভুল মানুষ, ভুল মানুষ। রক্ত গোধুলির পশ্চিমে জ্যোৎস্না, দক্ষিণে মেঘ, বাঁশবনে ডেকে উঠল বিপন্ন শেয়াল, নারীর অভিমানের মতন পাতলা ছায়াভাসী পুকুরের জলে, ঝুমঝুমির মতন একটা বকুল গাছে কয়েকশো পাখির ডাক। কবিতার হাতের আঙুল থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে, রেখা অক্ষর থেকে রক্ত মাংসের সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে। ছেলেবেলার বাতাবি লেবু গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত দিনের শেষ আলো। তিনি দেখলেন সেতুর নিচে ঘন আমার অন্ধকারে এক গুচ্ছ জোনাকি, দমকা হাওয়ায় এলামেলো হলো চুল। তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেয়ে। তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য, অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা, গাব গাছ বেয়ে মন্থরভাবে নেমে এলো একটি তক্ষ। ঠিক ঘড়ির মতন সে সাতবার ডাকল। সঙ্গে সঙ্গে ছয় রিপুর মতো ছজন বোবাকালা সিপাহী উঁচিয়ে ধরল রাইফেল, যেন মাঝখানে রয়েছে একজন ছেলে ধরা। এমনভাবে জনতা ক্রুদ্ধস্বরে চেঁচিয়ে উঠল, ইনকিলাব জিন্দাবাদ। কবির শত পবিত্র ঠোঁট নড়ে উঠল, তিনি অস্পষ্ট হৃষ্টতায় বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মানুষের মুক্তি আসুক, আমার শিকল খুলে দাও। কবি অত মানুষের মুখের দিকে চেয়ে খুইলেন একটি মানুষ, নারীদের মুখের দিকে চেয়ে খুইলেন একটি নারী, তিনি দুজনকেই পেয়ে গেলেন। কবি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মিলিত মানুষ ও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব। প্রথম গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল যেমন যায়, কবি নিঃশব্দে হাসলেন। দ্বিতীয় গুলিটি তার বুক ফুটো হয়ে গেল, কবি তবু অপরাজিতের মতো হাসলেন হাহা শব্দে। তৃতীয় গুলি ভেদ করে গেল তার কণ্ঠ, কবি শান্তভাবে বললেন, আমি মরব না, মিথ্যে কথা, কবিটা সবসময় সত্যদষ্ট হয় না। চতুর্থ গুলিতে বিদীর্ণ হয়ে গেল তার কপাল, পঞ্চম গুলিতে মরমর করে উঠল কাঠের খুঁটি, ষষ্ঠ গুলিতে কবির বুকের উপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল। কবি হুমড়ি খেয়ে পড়তে লাগলেন মাটিতে,
জনতা ছুটে এলো কবি রক্ত গায়ে মাথায় মারতে। কবি কোনো উল্লাস ধ্বনি বাহাকার কিছু শুনতে পেলেন না। কবি রক্ত ঘিলু মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্তুরী আকাশ থেকে বৃষ্টি নামলো দারুণ তোরে। শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট একবার নড়ে উঠল কি উঠল না কেউ সেদিকে ভ্রুক্ষেপ করেনি। আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দেই কাটল। মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন, বলেছিলাম কি না আমার হাত শিকলে বাঁধা থাকবে না,